এমন কিছু করতে হবে যেটা করতে আমার প্রত্যেক দিন ভালো লাগবে। শুরু করলাম পটস অ্যান্ড কোকো, একটা ক্যাফে এবং বুটিক। যেই টাকার গ্রান্টের জন্য তুমি বলছো, সেই টাকা দিয়ে কিন্তু এই ক্যাফেটা কখনো হতে পারে না। বীরভূম জেলায় সর্বপ্রথম পেপার প্লেট মেশিন বসিয়ে ব্যবসা শুরু করি। আমার একটা কুর্তির ব্যবসা আছে, তিনজন দিদি আর আমি মিলে এই সেলাইয়ের কাজটা করছি। তিনজন দিদির দোকানের উপর ব্যাংক করে কি তোমার ব্যবসাটাকে তুমি ভাবছো এক্সপ্যান্ড করবে? ব্যবসা নিয়ে যে ভাবনা চিন্তা, বিচারকরা কিভাবে দেখলে? শনি এবং রবিবার বিকেল ঠিক 5টায়।